নোটিশ দেওয়া হলে তার উত্তর হবে, কি বিষয়বস্তু আছে দেখবো, দেখে যা করার বলবো। আমাদের তৃণমূল দলে এরকম হাজারটা চিঠি আসে, আমি প্রতিদিন এই চিঠি রিসিভ করি, যেটার মনে হয় উত্তর দেওয়ার দরকার হয় উত্তর দিই। এরকম ধরনের যদি দেখা যায় যে কোনো চিঠি এসছে, তা নিশ্চয়ই অন্য চিঠির মতনই আমরা গুরুত্ব দেবো, গুরুত্ব দেওয়ার বিষয়বস্তু থাকলে তার উত্তর দেবো। সিবিআই একটি নিজেদেরকে পারদর্শী সংস্থা হিসেবে জানত, সেই সংস্থার ভূমিকা দেখে মানুষের চোখে মনে হচ্ছে এরা যেন কারোর অঙ্গুলের নির্দেশে চলছে। কিন্তু আমার কথা না, হাইকোর্টও তো তাই বলছে, সুপ্রিম কোর্টও তাই বলেছে।